হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিরক্তিকর গুগল ক্রোমে নোটিফিকেশন বন্ধ করবেন। হাউ টু ডিজেবল নোটিফিকেশন অন গুগল ক্রোম অর স্টপ দ্য নোটিফিকেশন গুগল ক্রোম অর টার্ন অফ। এটা খুবই বিরক্তকর, কম্পিউটার অন করলেই সাথে সাথে হাজার হাজার নোটিফিকেশন এইদিক দিয়ে আসা যায়। এই জন্য আপনাদেরকে এটা একটু দেখাবো। তো চলুন আমরা করবো কি, প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা অন করব। অন করার পরে আমরা গুগল ক্রোম, এটা গুগল ক্রোম, এই ব্রাউজারের এই উপরে ডান দিকে দেখেন থ্রি ডট আছে, এখানে ট্যাপ করবেন। করার পরে নিচের দিকে সেটিং, এই সেটিং এ চাপ দিবেন। সেটিং এ চাপ দেওয়ার পরে বাম দিকে চলে আসবেন। আসার পরে দেখা যাচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে চাপ দিবেন। দেওয়ার পরে আপনি হলো একটু মেডেলে আসতে হবে। মেডেলে দেখেন একটু, দেখেন একটা একটা অপশন আছে, এটা আমরা একটু মুভ করে নিই। এই যে দেখেন, এই যে এখানে সাইট সাইট সেটিংস, এটাতে আমরা ক্লিক দেব। সাইট সেটিং এ ক্লিক দেওয়ার পরে আরো একটু নিচে চলে যাব, স্ক্রল ডাউন করে আমরা নোটিফিকেশন অপশনটা দেখব। দেখি আমরা কোথায়, এই যে নোটিফিকেশন অপশন, এই যে এখানে এটা ওপেন করো। এখানে দেখেন এইটাই হলো মেইন পয়েন্ট, এখানে আপনি নোটিফিকেশন ডোন্ট অ্যালাউ সেন্ড নোটিফিকেশন এটা রাখতে পারেন, এটা দিয়ে রাখবেন। সাধারণত এটা দিবেন, তাহলে হয়ে গেল। আর আমি দিয়ে রাখছি নোটিফিকেশন সে ইয়েস নো বলতে বলবে এই জন্য এটা। আর যদি টোটালি কিছুই না দেখতে চান, এটা ডোন্ট অ্যালাউ দ্য সাইট এটা দিবেন। তারপরে যদি কোনো ওয়েবসাইটে নোটিশ সেট হয়ে থাকে, যেমন এই যে এখানে এখানে অ্যাড বিভিন্ন ওয়েবসাইট, আমার ফেসবুকটা আছে, তে আপনি এটা যদি রিমুভ করতে চান, তাহলে আপনি থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে রাইট ক্লিক দেবেন। দেওয়ার পরে না, থ্রি ডটে চাপ দেবেন, জাস্ট থ্রি ডটে চাপ দিলে কি হবে দেখেন, এই থ্রি ডটে চাপ দিলে আপনি ব্লক করতে পারেন অথবা রিমুভ। আপনি এটা রিমুভ করাই ভালো, তো আমি রিমুভ করলাম, চলে গেল এটা। তো এইটা হয়ে যাওয়ার পরে আপনি হলো কম্পিউটারটা রিস্টার্ট দিবেন। দেওয়ার পরে তারপরে দেখবেন, আশা করি আর কোনো আপনার সেই নোটিফিকেশন পাবেন না। তারপরে আপনি কম্পিউটারটা রিস্টার্ট দিবেন, এটা এইভাবে রিস্টার্ট দিবেন। এই হলো পদ্ধতি, আশা করি এটা আপনার ভালো লাগলো যে কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে নোটিফিকেশন অফ করা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।